লজ্জা করে না বাংলার বেকার যুবকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আজকে তুমি এমএলএ এমপিদেরকে মাইনে বাড়াচ্ছ? নুসরাত জাহানকে ওই ইডি সিবিআই বাঁদরের নাচ দেখাবে আর মমতা ব্যানার্জি চেয়ে চেয়ে দেখবে। ইমাম মুয়াজ্জিন বা পুরোহিতদের ভাতার সময় উনি বলছে সংসারে টান, সরকারের টান, অর্থনৈতিক খুব আমরা পরিকাঠামো খুব দুর্বল, তখন ওনার সংসারে টান পড়ে যাচ্ছে অর্থাৎ সরকারে টান পড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এক পো দুধে সাত পো পানি তবু দুধে টানা টান, এরকম অবস্থা। চার আনা নেতা থেকে এক টাকার নেতা পর্যন্ত সব চোর, অর্থাৎ চোরের উনি রানী, এটা উনি বুঝতে পেরেছেন, তাই বাংলার মানুষের কাছে উনি অভিনয় করছেন যে রাজ্যের ভাঁড়ে ভবানী বারবার বলে আমাকে কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, সংসারে অনটন, কিন্তু উনি রাজ্যের এমএলএদের এবং মন্ত্রীদের বাড়ানোর সময় ওনার হাত হয়ে যায় দারাজ। বাংলার জনগণ শাকভাত না পাক, ওনার এমএলএ ওনার মন্ত্রীরা যেন দুধে ভাতে থাকে। এই রাজ্যপালকে, এই মমতা ব্যানার্জি বাংলা ভাষা শেখার জন্য উনি প্রথম হাতে খড়ি দিয়েছিলেন, আজকে হাতে খড়ি, এবারে কি মুখে খড়ি হয়ে গেল মমতার? শুনুন, আপনি ইলেক্টেড হতে পারেন, ওই নমিনেটেড এর কলমের খোঁজাতে আপনার সরকারটা কিন্তু পড়ে যেতে পারে। উনি যা বলবেন বাংলার মানুষ মনে হচ্ছে ওনার গোলাম হয়ে আছে, যা বলবেন তাই শুনতে হবে, রাজ্যপালকেও শুনতে হবে। এতই যদি হিম্মত, এতই যদি ওনার এতই দম্ভ, তাহলে উনি শিক্ষার দুর্নীতিটাকে দূর করুক। এতই বলছি, রীতিমতো দেখা যাচ্ছে বাংলার মানুষ খাবে কি এই কথাটা মানুষ, সাধারণ মানুষ বলছে গৃহস্থের পকেটে টান, এদিকে 40,000 টাকা বেড়ে গেল এমএলএ এবং মন্ত্রীদের মাইনে। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী আফজাল আলী চাঁদ, কথা বলার চেষ্টা করব। দেখুন, আপনারা দেখেছেন কিছুদিন আগে এই মমতা ব্যানার্জি যখন ইমাম ভাতা দিচ্ছে, তখন ইমামদের সভাতে সম্মেলনে তিনি বলছেন আমার ছোট যা ইনকাম, আর্থিকভাবে আমরা খুব দুর্বল হয়ে আছি, তবুও আমি আপনাদেরকে 500 টাকা আপনাদের বাড়ালাম, ইমামদের, মুয়াজ্জিনদের আর পুরোহিতদের। অর্থাৎ ইমাম মুয়াজ্জিন বা পুরোহিতদের ভাতার সময় উনি বলছে সংসারে টান, সরকারের টান, অর্থনৈতিক খুব আমরা পরিকাঠামো খুব দুর্বল, তখন ওনার সংসারে টান পড়ে যাচ্ছে অর্থাৎ সরকারের টান পড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এক পো দুধে সাত পো পানি তবু দুধে টানা টান, এরকম অবস্থা। আর অথচ উনি এমএলএদেরকে অর্থাৎ এমএলএ মন্ত্রীদেরকে উনি 50,000 টাকা করে বাড়িয়ে দিলেন, কারণ উনি বিরোধী যে 70-80 খানা বিজেপির এমএলএ আছে, তারা কিন্তু একবারও বলেনি যে আমাদের মাইনে বাড়াও। কেউ কোনো এমএলএ বলেছে কিনা আমার জানা নেই, নওশাদ সিদ্দিকি নেবে না বলেছে। আশা করি সব বিরোধী দলই যারা আছে তাদেরও না নেওয়া উচিত, কারণ এটা একটা নিদর্শন হওয়া উচিত যে রাজ্যের ভাঁড়ে ভবানী বারবার বলে আমাকে কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, সংসারে অনটন, কিন্তু উনি রাজ্যের এমএলএদের এবং মন্ত্রীদের বাড়ানোর সময় ওনার হাত হয়ে যায় দারাজ। অর্থাৎ বাংলার জনগণ টানাটানিতে চলুক, বাংলার জনগণ দুঃখে থাকুক, বাংলার জনগণ ডাল ভাত না পাক, বাংলার জনগণ নুন ভাত না পাক, বাংলার জনগণ শাক ভাত না পাক, ওনার এমএলএ ওনার মন্ত্রীরা যেন দুধে ভাতে থাকে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় একটা চমকদারি পলিটিক্স করে। উনি দেখেছেন যখন উনি বাজপেয়ী সরকারের আমলে উনি মন্ত্রী ছিলেন, স্পিকারকে হাতে কাগজ ছুঁড়ে তাহলকা .com বলে উনি ছুঁড়ে মেরেছিলেন। আবার দেখুন, উনি যখন যুব কংগ্রেস করেছিলেন, উনি যখন বাংলার যুব কংগ্রেস নেত্রী ছিলেন, হঠাৎ করে উনি কালো শাল গলায় জড়িয়ে বলল অধীর চৌধুরী আর শঙ্কর সিংকে যদি কংগ্রেস টিকিট দেয় তাহলে আমি ঝুলে মরব। তা এইরকম কথা উনি মাঝে মধ্যে বলে, অর্থাৎ উনি বার্গেনিং পলিটিক্স এবং গিমিক পলিটিক্সটা খুব ভালো জানে। কিন্তু রাজ্যপাল একটা সাংবিধানিক অধিকার, অনেক রাজ্যের
পরিকাঠামো গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য উনি মসনদে বসেছেন, ওখানে বসেছেন, তাই রাজ্যপালকে উনি যেভাবে কথা বলছেন টিট ফর ট্যাক, টিট ফর ট্যাটের ট্যাকের জবাব রাজ্যপাল বোস দিয়ে দেবে। কারণ এই রাজ্যপাল, এই রাজ্যপালকে এই মমতা ব্যানার্জি বাংলা ভাষা শেখার জন্য উনি প্রথম হাতে খড়ি দিয়েছিলেন, আজকে হাতে খড়ি, এবারে কি মুখে খড়ি হয়ে গেল মমতার? শুনুন, আপনি ইলেকটেড হতে পারেন, ওই নমিনেটেড এর কলমের খোঁচাতে আপনার সরকারটা কিন্তু পড়ে যেতে পারে, এই সরকারটা কিন্তু পড়ে যেতে পারে। রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষমতা মমতা ব্যানার্জির নেই, মমতা ব্যানার্জিকে যে কোনো মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি করে ওর সরকারটা ফেলে দিতে পারে। তাই একটা সাংবিধানিক উচ্চ পদে থাকা রাজ্যপালকে এভাবে অপমান করা, এর আগেও আমরা দেখেছিলাম বামপন্থীকে রাজ্যপালকে অপমান করতে, এই ইনিও যিনি ধনখড় সাহেব আগে ছিলেন এখন উপরাষ্ট্রপতি তাকে অপমান করতে দেখেছি। সুতরাং এই অপমানের জবাব রাজ্যপাল কিন্তু পুষে রেখেছিল, না মাতুব্বরি শুধু উনিই করবেন আর আর কেউ করবে না, মানে অর্থাৎ উনি যা বলবেন বাংলার মানুষ মনে হচ্ছে ওনার গোলাম হয়ে আছে, যা বলবেন তাই শুনতে হবে, রাজ্যপালকেও শুনতে হবে। এতই যদি হিম্মত, এতই যদি ওনার এতই দম্ব, তাহলে উনি শিক্ষার দুর্নীতিটাকে দূর করুক, এতই যদি হয় রাজ্য সরকারের ডিএটাকে দিক, এতই যদি উনি বাংলার মাতব্বরী করতে চান তাহলে ওই ধর্মতলায় যে সমস্ত ছাত্রছাত্রীরা বসে আছে তাদেরকে চাকরি দিক। লজ্জা করে না বাংলার বেকার যুবকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আজকে তুমি এমএলএ এমপিদেরকে মাইনে বাড়াচ্ছ, রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে দিতে পারছো না, আবার মাতব্বরীর কথা বলছো, মাতব্বরী তোমাকে বুঝিয়ে দেবে লোকসভা নির্বাচনে। আরে কার টাকা? জনগণের ট্যাক্সের টাকা, জনগণের, উনি যে জনগণের টাকা নিয়ে মোচ্ছেপ করছেন, উনি কার্বিনাল করছেন, উনি পুজো কমিটিদেরকে দান করছেন 70,000-80,000 করে দান করে দিচ্ছেন, উনি বিভিন্ন খাতে মেলা খেলাতে দান করছেন, কার টাকা করছেন? জনগণের টাকা নিয়ে মাতব্বরী করছে, লজ্জা করে না? উনি নাচনে বালি পছন্দ করে, উনি অভিনেতা পছন্দ করে, উনি ডায়লগ বলা লোক পছন্দ করে। এই নাচনে বালি যে নাকি বড় করে বলেছিল আমাকে ইডি সিবিআই ডাকবে না, আজকে সেই ইডি সিবিআই তো ডাকলো, অর্থাৎ চোরের মায়ের বড় গলা নুসরাত জাহান, এই নাচনে বালি তোমাকে ইডি সিবিআই বাঁদরের নাচ যেমন নাচে, বাঁদর খেলা যারা করে বাঁদরের নাচ নাচায়, নুসরাত জাহানকে ওই ইডি সিবিআই বাঁদরের নাচ দেখাবে আর মমতা ব্যানার্জি চেয়ে চেয়ে দেখবে। কাজী কাজপুরুলেই পাজি না, এখন নুসরাতকে দিয়ে ওখানে ইলেকশনটা করে নিয়েছিলে, ইলেকশন জিতিয়ে নিলে, এখন নুসরাত জাহানকে দোষ করলে উনি এতই যদি উনি সততার প্রতীক, এতই যদি হিম্মত, অভিষেক ব্যানার্জি যে সমস্ত দোষে দোষী তাকেও তো ইডি সিবিআই দেখেছে, তাকেও তো বিভিন্নভাবে করাপশানে বালি চোর, ইট চোর, রড চোর, শিক্ষা চোর, গরু চোর, সব চোর, তাকে অভিষেক ব্যানার্জিকে বাদ দাও, যে অভিষেক ব্যানার্জি অভিষেকের ব্যাপারটা বুঝে নেবে, অর্থাৎ নিজের বেলায় আঁটিসুটি পরের বেলায় দাঁত কপাটি না? উনি বুঝতে পাচ্ছেন যে বাংলার মানুষ ওনার পাশ থেকে সরে যাচ্ছে, মুসলমানদাদেরকে ইমাম ভাতা অমুক ভাতা দিয়েও সরে যাচ্ছে, তোমার হিন্দু সনাতন ধর্মীর যারা পুজো করে, যারা ব্রাহ্মণ তাদেরকেও 500 টাকা করে বাড়িও, সেটাও হাতছাড়া হয়ে যাচ্ছে, অর্থাৎ বাংলার মানুষ যে হাতছাড়া হয়ে যাচ্ছে, তাই ওনাকে জিজ্ঞেস করতে হচ্ছে যে বাংলার মানুষ ওনার পাশে থাকবে কি না, ওনার মনে এখন সংশয় ধরেছে। কারণ এই কারণে সংশয় ধরেছে, ওনার দলে মানে এ থেকে জেড অর্থাৎ চার আনা নেতা থেকে এক টাকার নেতা পর্যন্ত সব চোর, অর্থাৎ চোরের উনি রানী, এটা উনি বুঝতে পেরেছেন, তাই বাংলার মানুষের কাছে উনি অভিনয় করছেন। এই ছোট বাচ্চা ছেলে কোলে নিয়ে মায়েরা আদর করে, আদর করতে করতে বলে চান্দা চান্দা মামা টিক দিয়ে যা, বলে কপালে একটা টিক দিয়ে দেয়। তা সেই রকম হাজরার যারা পোস্টারটা মেরেছে, ওই প্রধানমন্ত্রী তো উনি জীবনে হবে না, তাই চান্দা মামার টিক দেওয়ার মতো ওই টিক দিয়েছে, ওই পোস্টার টাঙিয়েছে, ওই পোস্টার পোস্টারেই থাকবে, বাস্তবে কোনো দিন রূপ দেবে না, অর্থাৎ
কুজো যেমন কোনোদিনই সোজা হয়ে হাঁটতে পারে না, মমতা ব্যানার্জি 22টা এমপি এখন বর্তমানে আগামী দিনে 10টা দাঁড়াবে কি 12টা দাঁড়াবে 24 সালে বোঝা যাবে। তাই মমতা ব্যানার্জির দল কোনোদিনই বা মমতা ব্যানার্জি কোনোদিনই ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনি দেখলেন না বিভিন্ন জায়গায় এই পোস্টার পড়ার পর আমার মনে হয় এর মানুষ তো হাসছেই, মানুষ তো খিলখিলিয়ে হাসছে। এমনকি এই রেড রোডে যে ঘোড়াগুনো আছে রেডকোসের, সেই ঘোড়াগুনো পর্যন্ত এই পোস্টার দিকে হাসছে। মানে ধরুন আপনি বিয়ে করেছেন, আপনার বউটাকে আরেকজন টেনে নিয়ে চলে গেল, ঠিক তৃণমূলও সেই রকম, পরের এমএলএ তাকে টাকা দিয়ে পয়সা দিয়ে চাপ দিয়ে, যেমন ধরুন কিছুদিন আগের সাগরদিঘিতে বাইরন বিশ্বাস জিতলো, যে বাইরন বিশ্বাস কংগ্রেসের সিম্বলে সিপিএমের সাপোর্টে জিতলো, এবং বাইরন বিশ্বাস বলেছিল আমি বাইরন বিশ্বাস আমাকে কেউ কিনতে পারবে না, সেই বাইরন বিশ্বাসকে কিনে নিল। আবার দেখুন মানস মিয়া কংগ্রেসের নেতা, সেই কংগ্রেস নেতা মানস মিয়াকে এমন চাপ সৃষ্টি করলো, এমন কেস দিল, সে যেতে বাধ্য হলো। তাই আজকালকার দিনে যেখানে নির্বাচনে জিততে পারছে না সেখানে ললিপপ দেখিয়ে টাকা দেখিয়ে চাপ দিয়ে বিভিন্নভাবে, দেখছেন না নওশাদ সিদ্দিকীকে কীরকম 42 দিন জেল খাটালো, আবার তাতেও হলো না, আবার মহিলা সংক্রান্ত কেস দিল তাতেও হলো না, এখন ওনার পীরজাদাদের ভাইদের নামে 22 জনের নামে কেস দিচ্ছে। অর্থাৎ মানুষকে বা নির্বাচিত এমএলএ বা নিজে নির্বাচিত কাউন্সিলরদেরকে হয় পয়সার টোপ দেখাচ্ছে, তা নালে পুলিশের ভয় দেখাচ্ছে, দিয়ে কেস দিয়ে জর্জরিত করে দিয়ে তাদেরকে কিনে নিচ্ছে। মানুষ তখন বা কাউন্সিলর বলুন এমএলএ বলুন অসহায় হয়ে যাচ্ছে, তাই নিজেকে বাঁচার স্বার্থে ওখানে যাচ্ছে। আপনি দেখুন তো ওদের দলে কে নেই, ওটা তো হরেকমাল পার্শ্বিকের দল, আপনি ওখানে কাকে পাবেন না, ওখানে কংগ্রেস পাবেন, ওখানে বিজেপি পাবেন, ওখানে এসইউসিআই পাবেন, ওখানে নকশাল পাবেন। দোলাসেন কে? দোলাসেন সে তো নকশাল থেকে এসছে। আব্দুল রাজ্জাক মোল্লা কে? সিপিএম থেকে এসছে। কে নেই ওখানে? এসইউসি থেকে এসছে। তো পূর্ণেন্দু বোস কে? নকশাল থেকে এসছে। অর্থাৎ হরেকমাল পার্শ্বিকের দল, ওখানে যারা গেছে ওদের কোনো আইডিওলজি নেই, ওদের খালি একটাই আইডিওলজি, হাউ ক্যান আর্ন দ্য মানি, অর্থাৎ মানি দাও কেনো মানি কামাও, এই তো ওদের অবস্থা। বাংলার মানুষ এটা ধরে ফেলেছে, তাই ওরা যেখানে যেখানে পাচ্ছে না সেখানে সেখানে হয় পুলিশ দিয়ে চাপ সৃষ্টি করছে কেস দিয়ে, আর তা নালে পয়সা দিয়ে কিনছে। কিন্তু নওশাদ সিদ্দিকীকে এখনও পর্যন্ত পারেনি, তাই আগামী দিনে কি করবে আমি জানি না, তবে এটুকু বলতে পারি মুসলিম ভোট ওনার হাতছাড়া হয়ে যাচ্ছে। যে মুসলিম ভোটকে উনি ভেবেছিলেন যে এটা আমার কৈমা জিউনাচ, অর্থাৎ বাপুতি সম্পত্তি ইজারা পেয়ে গেছি, সেই এই কারণ গত 21 সালের নির্বাচনে একমাত্র মুসলমানরা যদি সে ছেটিয়ে ভোট না দিত উনি জিততে পারতেন না। এই দেখুন না ধূপগুড়িতে যে উপনির্বাচন হচ্ছে, উপনির্বাচনে ন্যাচারালি শাসক দলের পক্ষে ভোট হয়, এখানেও দেখবেন যদি জেতে, আমি জানি না যদি জিতে জিতেছে, আপনি ওখানে গিয়ে অঙ্ক কষে ওর রেজাল্টটা দেখুন, মুসলমানরাই জিতিয়েছে ওখানে, কে কোনো কারণ মুসলমানদের ভোটে জেতে কীরকম দেখুন, বিজেপি সেকেন্ড পজিশনে গেছে, তা বিজেপি যদি সেকেন্ড পজিশনে, একটা হিন্দু জায়গায় বিজেপি 150 ভোটে জিতে গেল, 5টা ভোটে 150, 150, 150, 200 করে জিতলো, কিন্তু একটা মুসলমান বুথে যেই ঢুকলো 4000 ভোটে লিড দিয়ে দিল, অর্থাৎ মুসলমানরাই ওকে বাঁচিয়ে রেখেছে। আবার বলে দিচ্ছি এই মুসলমানরাই ওকে মসনাচ্যুত করবে।